আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আপনাদেরকে ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরি করে দেখাবো মাত্র দুটো ডিম দিয়ে। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি চুলাতেই তৈরি করব, তো যাদের বাসায় ওভেন নেই তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, এর জন্য একটা চালনি নিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে একটু চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে ঢেকে রেখে দিতে হবে। এখন অন্য একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমি আজকে ডিমের কুসুম আলাদা করছি না, চাইলে আপনারা কিন্তু ডিমের কুসুম আলাদা করে পরেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ডিমটাকে একটু ফেটিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু একেবারেই ঢেলে দেওয়া যাবে না, ধাপে ধাপে চিনিটা অ্যাড করে একটা ফোম তৈরি করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফোমটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু আজকে ভ্যানিলা কেক তৈরি করবো এই জন্য এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। এখন 2 মিনিটের মতো আবারও একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, এর থেকে বেশি সময় কিন্তু মিক্স করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আগে থেকে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম তা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে এই ডিমের ফোমটার সাথে মিশিয়ে নিতে হবে। এ সময় কিন্তু একটু তাড়াহুড়ো করা যাবে না, খুবই আস্তে আস্তে এই ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো 2-3 বারে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, এরকম এক পাশ থেকে ঘুরিয়ে মাঝখানে এসে থামছি। এরকমভাবেই কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। এখন এর ভিতরে 1 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে দিলাম। চাইলে এখানে দুধও ব্যবহার করা যাবে, বা চাইলে কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে 1/2 চা চামচ ভিনেগার এখানে ব্যবহার করতে হবে। একটা 7 ইঞ্চির স্কোয়ার শেপ মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে এলাম, আর একটা কাঠির সাহায্যে ভেতর দিকটা একটু ঘুরিয়ে দিয়েছি, এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যাবে। চুলায় আমি আগেই একটা সসপ্যান 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে রেখেছি একদম ওভেনের মতো। এখন এর ভিতরে মোল্ডটা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। আজকের কেকটা যেহেতু ছোট তাই আমার সময়টা কিন্তু একটু কমই লেগেছে। তো 20 মিনিট পর আমি কেকটাকে চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে, ভেতরে একটু ঢুকিয়ে দেখছি। দেখুন এই যে টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা কিন্তু ভেতর থেকে একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এখন একটা কেক বোর্ডের উপরে কেকটাকে নিয়ে নিলাম, উপর থেকে বেকিং পেপারটাও সরিয়ে নিচ্ছি। কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 2/3 কাপ। আজকে যেহেতু আমি পেস্ট্রি কেক তৈরি করবো এই জন্য আমার 2/3 কাপ পরিমাণই প্রয়োজন হবে। এখন একটা বিটার নিয়ে নিলাম, আর বিটারের লো স্পিডে আমি এটাকে 2 মিনিটের মতো প্রথমে একটু বিট করে নিব। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এর ভিতরে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আমার আইসিং সুগারটা একটু দলা পেকে ছিল তাই আমি চেলে দিচ্ছি। আপনাদের আইসিং সুগার যদি একদম ঝরঝরে থাকে তাহলে চেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিতেই এর ভিতরে দিতে পারবেন। তবে যদি আপনাদের আইসিং সুগার এরকম দলা পেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু চেলে দিবেন, নাহলে কিন্তু কিচকিচানি একটা ভাব থেকে যাবে এই ক্রিমের ভিতরে। তো আমি আবারও ভালো মতো একটু বিট করে এর ভিতরে 1 চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। আজকে আমি অরেঞ্জ ক্রিম ফ্রস্টিং করব, এই জন্য ক্রিমটা অরেঞ্জ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা ক্রিমও বানাতে পারবেন। তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো বোর্ডের ভিতরে কিছুটা পরিমাণ ক্রিম প্রথমে একটু লাগিয়ে নিয়েছি, তারপর কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু প্রথমে একটু ক্রিম লাগিয়ে নেবেন, এতে করে কেকটা নড়াচড়া করবে না, আপনাদের কেকের ক্রিম লাগাতে সুবিধা হবে। তো 1টা স্লাইস কেক দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। একসাথে গুলিয়ে নিলেই কিন্তু আপনাদের সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। তারপর কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে এখন একটা প্যালেট নাইফের সাহায্যে চারপাশে খুব ভালো মতো একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর কেকের আরও 1টি স্লাইস দিয়ে দিলাম, আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ।
আবারও দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন অনুসারে এখানে ক্রিম ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন কেকের শেষ লেয়ারটাও দিয়ে দিলাম। এরকমভাবে প্রত্যেক লেয়ারে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই যে সব দিকে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে চারপাশে ক্রিমটাকে এরকমভাবে প্যালেট নাইফের সাহায্যে উপর থেকেও আমি এরকমভাবে সমান করে নিয়েছি। আর বাকি যে ক্রিমটুকু আছে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা সাইডে রেডম্যানের ব্লু কালার 2-3 ফোঁটা দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন কালারটা সব ক্রিমের মধ্যে খুব ভালো মতো মিশতে পারে। তো এই যে আমার ক্রিমের কালার মিক্সিং হয়ে গিয়েছে। আপনারা চাইলে অন্য যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই ক্রিমটুকু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি পেস্ট্রি কেক তৈরি করব, তাই কিন্তু আমার চারপাশে ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি উপরেই শুধুমাত্র এই ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে এরকমভাবে একটু ছড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন উপরের এই লেয়ারটার যেন একদম সমান মতো হয়, সব দিকে যেন সমান রকম পুরুত্ব থাকে, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। এখন একটা কার্ডের সাহায্যে উপরে ফিনিশিংটা নিয়ে আসছি। আপনারা চাইলে কিন্তু স্ক্র্যাপার বা যে কোনো ভিজিটিং কার্ড দিয়েও কিন্তু এই ফিনিশিংটা নিয়ে আসতে পারবেন খুব ইজিলি। এই যে আমার ফিনিশিংটা নিয়ে আসা হয়ে গিয়েছে। এখন চারপাশ থেকে আমি একটু কেটে নিচ্ছি, এতে করে কেকের লেয়ারগুলো পেস্ট্রি কেকের দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন চারপাশ থেকে এরকমভাবে এক্সট্রা যে অংশটুকু ছিল সেটাকে কেটে নেওয়ার জন্য, এতে করে পেস্ট্রি কেক দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আজকে আমি এখানে এই যে 195 আর 1G এই দুইটা নজল ব্যবহার করেছি। এই যে আমি কেকটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই প্রথমে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমি 1G নজল দিয়ে করেছি, আর পরের ফুলটা আমি 195 নজল দিয়ে করেছি। এখন কেকগুলোকে আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার ভ্যানিলা পেস্ট্রি কেক। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।